রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নিচতলায় অন্তত 30টি দোকান আগুনে পুড়ে গেছে। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে কাপড়ের গুদামে আগুন লাগে, এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় 30টি দোকান ও গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।